الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد আলা আলি সাহিদে না ও মালা না মুহাম্মাদ আবারসাল্নি এক ব্যক্তি বুজের পাক সাল্লাহ হলেসাল্লাম নিকট জানতে চেয়েছে। আন্না রজুলান সা আলা রসুলল্লহ সা আলা রুসুল আল্লহ মাল ইমান। এক ব্যক্তি বুজরো পাক সাল লহ তাল আলী সাল্লাম নিকট ইমান সম্পর্কে জানতে চাইলেন। যে ইমানের পরিপূর্ণতা কাকে বলে একজন মানুষ কখন পরিপূর্ণ ইমান হবে ইমানদার হবে তো নবীজি বলেছেন ইদা সারাত হাসানাতুকা ও সা আতকা সয়াতিন নবীজি বললেন যে যখন তোমার সৎকর্ম তোমাকে আনন্দ দিবে মজা দিবে সাথ দিবে আত্মতৃপ্তি দিবে যখন এমন হবে যে ভালো কাজ ভালো লাগে আতকা এতকা এবং তোমার যে খারাপ কাজ গুনাহের কাজ অপরাধ এটা তোমাকে কষ্ট দিবে পীড়া দিবে কোনো কারণে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় তো অশান্তি লাগবে পেরেশানি লাগবে অস্থিরতা অনুভব হবে নবীজি বলেন যখন এই অবস্থা হবে তো ফা ফাহান্তা মৌমিন তুমি মৌমিন তখন তুমি মুমিন আসলে কাজ দুই রকম একটা হলো সৎ কাজ আর একটা হলো অসৎ কাজ সৎ কাজ অসৎ কাজ একজন মানুষ যদি সে ইচ্ছা করে সে সৎ কাজও করতে পারে সৎ কাজ করে জীবনটা কাটিয়ে দিতে পারে আর যদি কেউ এমন ইচ্ছা না করে বরং ইচ্ছা করে মন্দ কাজ করার দুনিয়াটা পৃথিবীটা তার জিন্দগিটা সে উপভোগ করবে এইভাবে তখন সে যা ইচ্ছা তা করে পাপের জগতে নিজেকে জড়িয়ে নেয় তো এটাও তার ইচ্ছা দিন কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালাল করেছেন ফুজু রহাওয়াতা ফুজুরহাওয়াত যে আল্লাহ পাক কয়াহা একজন মানুষকে মন্দ কাজ করারও সুযোগ দিয়েছেন আবার তাকুয়াওয়ালা কাজ করারও সুযোগ দিয়েছেন এজন্যই বান্দার শাস্তি হবে এবং পুরস্কার হবে কিছু ভাইরা বলে যে বান্দার কিছুই করার ক্ষমতা নাই তো বান্দার যদি কিছুই করার ক্ষমতায় না থাকে তো বান্দাকে কেন জাহান নামে দেওয়া হবে তার অপরাধ কি একজন মানুষকে কেন জাহান নামে দেওয়া হবে তার তো তাহলে অপরাধী নাই কারণ তার কিছুই করার ক্ষমতা নাই এই কথাটা আমাদের বাহিরে। যা হোক বিষয়টা এরকম আপনি যদি চান তো আল্লাহ আপনার সাথে আল্লাহ পাকের রহমত সামেলে হাল হবে পাকের মধ্যে এসেছে আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যখন এক বিঘাত পরিমাণ অগ্রসর হয় তো আল্লাহর রহমত তার দিকে এক হাত আসে অগ্রসর হয় বান্দা যদি আল্লাহর হয়ে চলার জন্য এক হাত অগ্রসর হয় তো আল্লাহর মদত পাকের সাহায্য আল্লাহ পাকের রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয় বান্দা যদি হাঁটার গতিতে আল্লাহ পাকের দিকে অগ্রসর হয় তো আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ার গতিতে আসতে থাকে তো আমাকে আপনাকে চাইতে হবে চাইতে হবে উদ্যোগ নিতে হবে আমরা ভালো হয়ে চলবো কিনা আমরা ভালো হতে চাই কিনা আমরা সৎ পথ অবলম্বন করতে চাই কিনা এমন একদিন আসবে আমিও থাকবো না আপনিও থাকবেন না কোনো মানুষই চিরস্থায়ী না কিন্তু একটা জিনিস থেকে যায় সেটা হলো তার ভালো কাজ আর মন্দ কাজের প্রভাব আসর যদি সে কোনো ভালো কাজ করে থাকে আর এটা ব্যাপক হয় তো এটা থেকেই যাবে যেমন নবীদের বিভিন্ন কথা তাদের জিন্দিগি তাদের সুন্নত সাহাবাই গ্রামের বিভিন্ন কথা তাদের কাজ তাদের কর্ম এরপরে যারা যত ভালো মানুষ ছিলেন তাদের ওই কর্ম কীর্তি তাদের সেই উত্তম আখলাক রয়ে গেছে কেমন পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করবে অনুরূপভাবে যারা খারাপ মানুষ ছিল তারাও আজ নাই সেই অজত আদম আলহি সাল্লা থেকে কাবিল এরপরে ফেরাউন নমরুত কৌম আত কৌমুথ আল্লাহ রাসূলের জামানায় এসে আবু জাহেল আবু আহাব উতবা সাইবা পরপর যত এরকম ছিল যার অবস্থান যেমন ছিল তার ওই কর্মকীর্তি তার অসৎ কর্মকীর্তি রয়ে গেছে সে কিন্তু নাই যেমন এই মীর জাফর এটা তো একটা সুন্দর নাম জাফর আফর মির এটা হয়তো বংশীয় বিষয় জাফর নামটা তো অনেক সুন্দর বরং এটা সাহাবার নাম কিন্তু এই নামধারী ব্যক্তি মুসলমানদের সাথে গাদ্দারি করেছিল সিরাজ সাথে সে মুনাফিকি করেছিল নাফরমানি করেছিল তার ওই মুনাফিকে নাফরমানি গাদ্দারের কারণে নির্মমভাবে ভাবে বাদশাহ নিহত হয় মুসলমানদের পরাজয় আসে যার কারণে তার নামটাই একটা গালি হয়ে গেল কেউ এ ধরনের কাজ করলে মানুষ বলে তুই মির জাফর তার মানে তুমি তার মতো কাজ করছ তো ওই লোককে তো আমরা চিনি না তার জন্মস্থান কোথায় সেটাও ভালোভাবে হয়তো জানা নাই কিন্তু তার ওই যে অপকৃতি খারাপ বিষয়গুলো রয়ে গেল এবং রয়ে যাবে আর তাকে তার নামটাই গালি হয়ে গেল তো এই জন্য ভাইরা চলে তো যাব কিছু যেন করে যেতে পারি যেটা করে যাব সেটা যেন এক্লাস বলা হয় আল্লাহ পাক যেন সেটা কবুল করে কাজ তো আমরা করি করবো কিন্তু আল্লাহ কি কবুল করেন কি করেন না কোরআন করিমের মধ্যে আল্লাহ পাশ করেছেন ইন্নামা ইয়তা হাবিল আর কাবিল দুই ভাই তো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে আদম আলা সন্তান তো বললো ঠিক আছে কোরবানি দাও যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই এই জিনিসটা পেয়ে যাবে বাই সম্মত হল আর ওই জামানার কোরবানির সিস্টেম ছিল গরু বকরি উট যেটাই হোক পাহাড়ের উপরে রেখে আসত পরে আকাশ থেকে যার কোরবানি কবুল হবে আকাশ থেকে একটা আগুনের মতো একটা কি যেন আসতো এসে তাকে নিয়ে যেত বা তার অস্তিত্ব বিলীন করে দিত আকাশ থেকে আসতো সেটা তো দনজনে কোরবানি পেশ করলো পাকের দরবারে তো কাবিলেরটা কবুল হলো না কাবিলের জন্তু জন্তু জানোয়ার রয়ে গেল হাবিলেরটা কবুল হলো তো কাবিল বলল যে আমারটা কেন কবুল হলো না সে তো হেরে গেল তার উদ্দেশ্য ছিল অসৎ সে লোকও ছিল অসৎ তখন কাবিলই কথা বলেছিল ইননা মা ইতাকবালুল্লাহ মিনাল আল্লাহ তো কেবল মুত্তাকিদেরটাই কবুল করেন এজন্য তোমারটা কবুল হয় নাই তো সে রাগে ক্রোধে হিংসার আগুনে জ্বলে ঘোষণা দিল তোমাকে আমি হত্যা করব তো ঠিকই সে তাকে হত্যা করলো তো এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা যার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে কেয়ামত পর্যন্ত যত হত্যা হবে অন্যায় হত্যা এই এই পাপের একটা অংশ কাবিলের আমল চলে আসবে কারণ সেই প্রথম হত্যা চালু করেছিল এইভাবে যে কোনো পাপের কাজ যার দ্বারা প্রথম চালু হবে এই দুনিয়ার বুকে এই দেশে এই সমাজে এই পরিবারে তো এই পাপ তো ছড়াবে একজনকে দেখে আরেকজন শুরু করে আরেকজনকে দেখে আরেকজন শুরু করে ছড়াইতে থাকে তো যত মানুষ এই কাজে লিপ্ত হবে তত মানুষের পাপের একটা অংশ শুরুর ব্যক্তির আমল নামায় চলে আসবে তার শাস্তিটা কত বেশি হবে তদরূপ ন্যাক কাজও এরকম কেউ যদি কোনো ভালো পথ পন্থা চালু করে কোন নেকের কাজ চালু করে দেখা দেখি অন্যরাও গ্রহণ করে যেটা শূন্য তোয়ালা শরীর তোয়ালা তো যত মানুষ এটার উপর আমল করবে এটার সওয়াব সেও পেয়ে যাবে আর কারো সবাব কমানো হবে না তো এই জন্যই চলে তো যাব এটা নিশ্চিত রেখে যাব কি নিয়ে যাব কি রেখে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি কি আজকেও আমার চক্ষু বন্ধ হয়ে যেতে পারে কালকেও বন্ধ হয়ে যেতে পারে অতি আশ্চর্য বিষয় যে কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নেই এই সুস্থ একটু পরে খবর আসে যে চলে গেছে নাই আবার আশি বছর নব্বই হয়ে গেছে মরে না গোড়া খুটকুট খুটকুট করে শুধু বেজাল করে মরে না এমনও হয় অনিশ্চিত বিষয় হায়াত নিজের জীবনটাকে গোছানো চাই আল্লাহ পাকের দরবারে কি পেশ করব। লিহাবো লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক তো দেখতে চান যে কে একটু ভালো কাজ করে কে ভালো কাজ করে সৎ কাজ করে আল্লাহ এটা দেখতে চান আল্লাহ পাক তো চাইলে এক সেকেন্ডে এক মুহূর্তে পৃথিবীর সমস্ত কাফের বেদিনকে দিন দিয়ে দিতে পারেন সমস্ত কূপুর শক্তিকে মুহূর্তে তিনি ধ্বংস করে দিতে পারেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিমান কিন্তু আল্লাহ পাকের আদত এমন না তিনি এমন করবেন না তিনি দেখেন যে আমরা কি করি আমরা দিনের জন্য কি করলাম আমরা ইসলামের জন্য কি করলাম আমরা আল্লাহকে পাওয়ার জন্য কি করলাম আমরা আল্লাহ আল্লাপকে সন্তুষ্টি অর্জনের জন্য কি করলাম এটা তিনি দেখতে চান যদি অল্প করি যদি অল্প করি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি অল্প করি তো এটার পুরস্কার বিশাল অনেক বেশি কিন্তু সাধারণত আল্লাহর জন্য করা হয় না সাধারণত যতটুকু করি বেশিরভাগই কেমন যেন এখলাস বহির্ভূত কাজ আল্লাহর আল্লাহাল আমাদেরকে এখলাস ওলা জিন্দিগি গড়ার তৌফিক দান করেন আমাদেরকে ভালো মানুষ হওয়া সৎ মানুষ হওয়া সৎ জীবন যাপন করার তৌফিক দান করেন তো পরিপূর্ণ ইমান বলা হয় যখন কোনো ভালো কাজ করলে আমার আপনার কাছে ভালো লাগবে ওই কাজটা আমাদেরকে তৃপ্তি দিবে সাথ দিবে মজা দিবে আনন্দ দিবে আর কোনো গুনার কাজ ইচ্ছা হোক অনিচ্ছা হোক যদি হয়েই যায় কষ্ট লাগে খারাপ লাগে ঘুম থেকে উঠা যায়নি ফজল ছুটে গেল খুব কষ্ট সারাদিন মন খারাপ ফজরটা পড়তে পারলাম না যার এরকম ফজর ছুটে কেউ এমন আছে যে সারাদিনই মনটা খারাপ থাকে ফজর পড়তে পারলাম না আর বেশিরভাগ মানুষের হালাত এই যে অনুভূতি নাই। গুম থেকে উঠে আল্লাহ আল্লাপের নামটাও নেয় না ঘুম থেকে উঠে যতগুলো কাজ করে কোনো কাজের মধ্যেই সুন্নত নাই এরপরে গতানুগতিকভাবে দোকানদার হলে দোকানে চলে যায় ব্যবসায়ী হলে ব্যবসায়ীতে চলে যায় ব্যবসায় চলে যায় চাকরিজীবী হলে চাকরি করতে চলে যায় মহিলারা ঘরে কাজকর্ম লিপ্ত হয়ে যায় তো যে সৃষ্টিকর্তা এত সুন্দর রাত দিলেন এত সুন্দর রাত্রি দিলেন ঘুমের ব্যবস্থা করলেন তুলের ব্যবস্থা করলেন যার দ্বারা তোষক বানাইলাম কাঠের ব্যবস্থা করলেন যার দ্বারা ঘাট বানাইলাম এরপরে বিভিন্ন আসবাব উপকরণ দিলেন যার মাধ্যমে ঘর বানাইলাম তো সেই রবের নাম না সেই রবের কৃতজ্ঞতা স্বরূপ কি করলাম সেই সৃষ্টিকর্তার সে পাকের কৃতজ্ঞতা স্বরূপ কি করলাম খানার সময় মানুষ বেশিরভাগ মানুষকে দেখা যায় বিসমিল্লা টুকু করতে চায় না খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে চায় না তো নিয়ামত আল্লাপ তো দিয়েছেন আর আল্লাপ বলেছেন নিয়ামত পেয়ে যদি কদর কর সুক্রিয়া আদায় কর নিয়ামত কিন্তু বাড়াইয়া দিব আমরা তো সুক্রিয় আদায় করি না ভালোভাবে তো নিয়ামত বাড়বে কিভাবে আল্লাহর অনুগ্রহ আসবে কিভাবে যার কারণেই দেখা যায় এত বিপদ মুসিবত চতুর্দিক থেকে আমরা আক্রান্ত হই যে আগানো যায় না অগ্রসর হওয়া যায় না আল্লাহ পাক জাল্লা জালাল আমাদেরকে হেফাজত করেন আর একটা হলো যে গুণা হয়ে যায় গুণা করে ফেলে একসাথে বসলো তো কাহারও গিবত হয়ে গেল তো গিবত হয়ে গেছে কর্নেওয়ালা তো করলো তার মধ্যেও অনুভূতি নাই। যে গিবত করলো তার মধ্যেও অনুভূতি নেই সে আরও গিবত করতে চায় আরও গিবত করতে চায় আর যে শুনল তারও অনুভূতি নেই তার তো চিন্তা করা উচিত যে গিবোধ হয়ে গেল তার চেহারা তো মলিন হওয়ার কথা তার অন্তরে তো আঘাত পোছার কথা সে তো কষ্ট পাওয়ার কথা যে হাই গিবত হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল। অনেক বড় ক্ষতি হয়ে গেল কি করলাম কি করলাম এই অনুভূতি আসে না বরং উনি একটা বললে ইনি একটা বলে ইনি একটা বললে উনি একটা বলে এইভাবেই সব শেষ হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক সহি বুঝ দান করেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য কিছু করার তৌফিক দান করেন মানুষ আমল তো করে কিন্তু আমল ধরে রাখতে পারে না অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ আমলের দিক দিয়া অনেকটাই অগ্রসর জুমার দিন ছুটে আসে তারাবি পড়ে রোজা রাখে এরপরে বিশেষ করে শবে বরাত এই ধরনের দিনগুলোতে ব্যাপকভাবে মানুষ কিছু হলেও আমল করে কেউ মারা গেলে জানা যায় আসে কেউ বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করে গরিব রাষ্ট্র গরিব মানুষ বেশিরভাগ কিন্তু এত মসজিদ এত মাদ্রাসা চলতেছে এই মানুষের সহযোগিতার দ্বারাই তো তো ভালো কাজ তো করে কিন্তু ধরে রাখতে পারে না এটার ফল শেষ হয়ে যায় যেমন মানুষ হজে যায় ওমরা যায় মাশাল্লাহ হজ অনেক বড় মুবারকময় আমল ওমরা অনেক বড় মুবারকময় আমল কিন্তু এই হজ আর ওমরার যে বরকত এই বরকত বেশিরভাগ মানুষই ধরে রাখতে পারে না বেশিরভাগ মানুষ বরং আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় লাভের চেয়ে লস আরো বেশি হয়ে যায় কিছু কিছু কারণে এক হলো যেমন মোবাইলের ফেতনা আল্লাহ রসুলের সামনে গেল আল্লাহ রসুলের সামনে আমি গেলাম জিয়ারত হবে আমার মধ্যে রাসুলের যে ভালোবাসা থাকা দরকার ছিল রাসুলের প্রতি যে আদব যে আজমত যে ভয় যে অনুভূতি আমি রাসুলের রঙে কতটুকু রঙিন হলাম কতটুকু সুন্নত নিয়ে গেলাম একটা ভালোবাসা একটা ভয় নিয়েই তো নবীজের সামনে যেতে হবে কিন্তু সেই অনুভূতি নাই ওই বাড়িওয়ালাদেরকে রওজা দেখাইতেছে মোবাইলে অথবা নিজের ভিডিও করতেছে রজার ভিডিও করতেছে একটা তামাশা যদি ইসলামী হুকুমত থাকত যদি আরবের সৌদি আরবের শাসক মুস মানে আলেম হতেন মোত্তি হতেন তো কালেও মোবাইল নিয়ে কাবা আর রায় যাইতে দিতেন না চালু অবস্থায় ক্যামেরা চালু অবস্থায় আপনি বিভিন্ন মন্দিরে যান কেমন মোবাইল চালাইতে দিবে না মোবাইল অফ রাখেন ভিডিও করা অফ রাখেন বিমানে উঠেন ভিডিও মোবাইল এয়ারপোর্টে ঢুকেন বলবে দেখা যায় এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় বলে দেয় ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না তো এই কাবার রজার দাম এত কম হয়ে গেল যে সেখানে ব্যাপকভাবে ছবি তুলবে ব্যাপকভাবে ভিডিও করবে কোনো বাধা নাই কোনো ভয় নাই কে এটাকে জায়েজ বলল কে অধিকার আপনাকে দিল কয়েকটা নামদারি মোল্লা মুলুবি দুনিয়া কামানোর উদ্দেশ্যে গ্রহণ করলো আর আমরা এটাকে জায়েজ মনে করে এই সীমা লঙ্ঘন করতেছি জবাব দিতে হবে আল্লাহর কাছে নবীজির রজায় গিয়েও রং তামাশা কাবার চত্বরে গিয়েও রং তামাশা ভয় থাকা উচিত ভয় তো নাই যদি প্রকৃত অর্থে আল্লাহর ভয় থাকত তো মিথ্যা কথা মুখ দিয়ে বের হতো না যদি প্রকৃত অর্থে আল্লাহ পাকের ভয় থাকত তো চোখের খেয়ানত হতো না চোখ দ্বারা পাপকাজ হতো না যদি প্রকৃত অর্থেই আল্লাহ পাকের ভয় থাকত তো অবৈধ পন্থায় একটা পয়সা গ্রহণ করার সেই হিম্মত কার হইত না কোথায় গেল আমাদের সেই ইমানই বল ইমানই জজবা ইমানই শক্তি কোথায় গেল আমাদের তাকোয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো এই হজ আর ওমরার বরকত এক তো এই মোবাইলের পিছনে চলে যায় আর এক এই এই মার্কেটিং মার্কেটিং করতে করতেই শেষ এটা কিনে সেটা কিনে ওইটা কিনে আরেকটা হয় কি এই মনে করেন হোটেল দূরে নিয়ে রাখছে থানা ভালো দেয় নাই টাকা বেশি নিছে এই আলোচনা করতে করতে গিবত করতে 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 গিবত একবারই এই জড়ের ছেও আরো বেড়ে যায় যাওয়ার পর থেকে যে গি করে হজ করে আসার আরো এক মাস পর্যন্ত গিবত চলে শুধু ওই এজেন্সিওয়ালারা ভালো হোটেল দেয় ভালো খানা দেয় নেয় দালালি করছে বাটপারি করছে টাকা বেশি নিচ্ছে এই করতে করতে যদি কামায় পাঁচ দিয়ে দিল পাঁচ কোটি আসলে দিনের বুঝ অনেক বড় বিষয় দিনের বুঝ বড় বিষয় দিনের বুঝ শুধু যে মাদ্রাসায় পড়লেই হবে এমন না দিনের বুঝ যে কেউ দাওরা দাওরা পড়ে ফেললো দাওরার বড় বড় কিতাব পড়াচ্ছে বোখারি পড়ায় মুসলিম পড়ায় তার মধ্যেই যে দিনের বুঝ চলে আসছে এরকম না হাজার আলেমের মধ্যেও দুই চারজন পাওয়া মুশকিল হবে যাদের মধ্যে দিনের বুঝ আছে তা আওয়াম তো আওয়াম সাধারণ মানুষ তো সাধারণ মানুষই তারা দিনের বুঝ কি বুঝবে হ্যাঁ হজমরার মধ্যে শুধু এই চুমা দিছি হাজরা আসোয়াদে অমুক জায়গায় গেছি এই করছি সেই করছি জালনায় গেছি নামাজ পড়ছি এতক্ষণ ছিলাম এগুলো তো মুস্তাহাব বিষয় এটা তো ফরজ না হাজরা আসোহাদে চুমু খাওয়া ফরজ না রিয়াজুল জাননায় যাওয়া ফরজ না গিলাপ ধরা ফরজ না মানুষ গিলাপ ধইরা আর ছাড়ে না এটার মধ্যে থুতু লাগে চোখের পানি লাগে আবার কিছু অসৎ মানুষ আছে সুদাডুদা টাইনা নিয়ে আসে এগুলো তো উদ্দেশ্য না উদ্দেশ্য উদ্দেশ্য তো হলো আল্লাহর একটা হুকুম পালন করা নবীজির তরিকায় উদ্দেশ্য তো হলো আল্লাহর মহব্বত আরো যেন বাড়ে আল্লাহর রসুলের মহব্বত যেন আরো বাড়ে হজমরা যেটা আল্লাহ ফরস করছেন গুরুত্ব সেটাকে দিতে হবে যেটা ওয়াজিব করেছেন গুরুত্ব সেটাকে দিতে হবে যেটা মোস্তাহাব মোস্তাহাব পালন করতে গিয়ে কাউকে কষ্ট তো দেওয়া যাবে না এরে ডাক্কাইয়া ওরে ডাক্কাইয়া এরে মায়রা ওরে ধইরা যাইয়া লাপটা লাফটি করা একটা জোরা জোরি কইরা চুমু খাইতে যায় এটা তো ইসলামের বিধান না এটা তো জরুরি ছিল না মানুষকে কষ্ট দেওয়া তো হারা কাউকে কষ্ট দাও হারাম কাউকে অন্যায় ধাক্কা দেওয়া হারাম কারো পায়ে পায়ের উপরে আপনার পা পড়লো কারো শরীরে ধাক্কা লাগলো কেউ আপনার দ্বারা কষ্ট পাইল বিশেষ করে মহিলা আছে সেখানে আপনি ওই জায়গায় যাইতে গিয়ে কাবার গিলাপ ধরতে গিয়ে হাজরে আসে চুমু খেতে গিয়ে যদি মহিলার শরীরের সাথে আপনার শরীর লাগলো স্বেচ্ছায় তাহলে তো গুনে কবিরে হলো মোস্তাহাব করতে গিয়ে তো আপনি কবিরে গুনে লিপ্ত হলেন বরং আপনার অন্তরে যদি ভয় থাকে আপনার মধ্যে যদি দিনের বোঝ থাকে আপনি তো দূর দিয়া ঘুরবেন যে এখান দিয়ে মহিলা নাই দূরে মহিলা থাকে না সাধারণত এখানে জেম নাই খালি জায়গা আছে ওই জায়গায় পুরুষ আমি এইটার ফাঁকে ফাঁকে তফটা করব। আপনি লাপটা লাপটি কিরা কিরি মারামারি করিয়া ওই ভিতরে যাইতেন না আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন তো আল্লাহ অস্তে অনুরোধ থাকবে যদি কাহারো যাওয়ার তৌফিক হয় এই ভিডিও করা থেকে নিজেকে রক্ষা করবে এত দুঃসাহসী হতে নাই এত সীমা লঙ্ঘন করতে নাই সাই মারোয়া কি সাই মারোয়া শুধু ভিডিও শুধু ভিডিও নারীর হাতে মোবাইল ভিডিও বাচ্চা পোলার হাতে মোবাইল ভিডিও যুবকের হাতে মোবাইল ভিডিও বুড়া মানুষ তার হাতেও বিডিও তো কার জন্য সাইমার করলাম কার জন্য দেখাইতেছি কারে কি জন্য ভিডিও করতেছি আমল তো গোপন করার বিষয় আমল তো গোপন করতে হবে আপনি দান করলেন করলেন এটা তো আপনি গোপন করবেন গিলে খেয়ে ফেলবেন আপনি হজমরা করতেছেন এটা তো গোপন করবেন এখন তো আপনি সারা দুনিয়া করতেছেন আপনার উদ্দেশ্যটা কি আপনার নিয়োগটা কি কার জন্য হচ্ছে এটা কার জন্য করতেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরেকটা বিষয় হইল অধিক জন্য হজ হোক উমরা হোক আল্লাহ যাওয়া কারণ গাড়ির তেল শেষ হয়ে গেলে গাড়ি আর চলে না গাড়ি আর চলে না সাহাবাইক্রাম যখন এই আল্লাহ রসুলের জীবদ্দশায় যখন হজে যাইতেন ওমরা যাইতেন তো ওই সময়ও তাদের সহবত ছিল অটুট ওই সময় সহবত ছিল হোদয় বিয়েতে যখন নবীজিকে বাধা দেওয়া হলো ওমরায় সাহাবাদেরকে তো ওই সময় হজরত ওসমান রাজি আল্লাহ তালানু মক্কায় ছিলেন তাদের সাথে চুক্তি করার জন্য গিয়েছিলেন তো তাকে সুযোগ দেওয়া হয়েছে কাফেরদের পক্ষ থেকে যে আপনি যদি তা করতে চান ওমরা করতে চান করেন যে বললেন আমার রাসুলকে রেখে আমি একা একা উমরা করে ফেলব করে ফেলব এটা ওসমানের দ্বারা কোনো দিনই সম্ভব না করেন নাই তো দিন তো শিখতে হবে তাদের থেকে তো এই জন্য একা একা গেলে এই গিবত এই ছবি এই মার্কেটিং এই ঘোরাঘুরি এই জায়গায় যাওয়া সে জায়গায় যাওয়া ওইটা দেখা সেটা দেখা এগুলোতে মুশগুল হয়ে যায় মানুষ আর যদি কোনো আল্লাহর আলেমের সাথে থাকে এবং তাকে মেনে চলে শুধু থাকলে হবে না তাকে মেনে চলতে হবে কোনো সাথে থাকে এবং তাকে মেনে চলে তার আজমত তার মহব্বত অন্তরে থাকে তো তখন এই হজ উমরা ইনশাল্লাহ হজ উমরার মতো হবে হজ উমরা হজ উমরার মতো হবে আর এমনি একা একা গেলে যে তো আমার রাহাবার নাই আমার পথ প্রদর্শক নাই আমার ভুল ধরনে ধরে দেনেওয়ালা নাই তখন আমি সফল হতে পারবো না এই যেমন মানুষের তো মাইন্ড বেশি মাইন্ড বেশি যে কোনো কিছুতে মাইন্ড করে ফেলে আপনি যদি একটা ভুল ধরে দেন তো সে মাইন্ড করবে মাইন্ড করবে আপনি যদি কথার ভুল ধরেন কাজের ভুল ধরেন এই কাজটা এভাবে না এই কাজটা এভাবে করেন মাইন্ড করে ফেলে অসন্তুষ্ট হয়ে যায় বিরোধিতা শুরু করে সমালোচনা শুরু করে নিজের জীবন নিজে শেষ করে নিজের জীবন নিজে শেষ করে একজন যদি ভুল ধরে নাই দেয় তো আপনার ভুলটা ধরে দিবে কে ডাক্তারদের কাজ কি ডাক্তাররা রোগ ধরে দেয় আমরা তো টাকা দিয়ে ডাক্তারদের কাছে যাই টাকার বিনিময় যাই যেন তিনি রোগ ধরে দেন কিন্তু এই ক্ষেত্রে কোনো আলেম কোনো আল্লাহওয়ালা কোনো শাহেক কোনো উস্তাদ কোন খতিব যদি ভুল ধরে দেয় তো এখানে মানুষ খেপে যায় এই আমার ভুলটা কেন ধরলো উনি আমার কথাটা বয়ানে কেন বলল শেষ সম্পর্ক শেষ তো আপনি তো জাহান নামের পথে ছিলেন এখন আরো অগ্রসর হয়ে গেলেন আপনার তো সংশোধন হওয়া দরকার আমারও সংশোধন হওয়া দরকার আর নভিজিত তো সংশোধনই করছেন নভিজিত আজীবন সংশোধনই করে গেলে নিউজ হিম আল্লাহ রাসুলের যে মূল চারটা দায়িত্ব ছিল এই চারটা দায়িত্বের দ্বিতীয় যে দায়িত্বটা উম্মতের উপর সেটাই ছিল উম্মতের ভুলগুলো ধরে দেওয়া তাদের এসলা করা তাদের সংশোধন করা সাহাবাদের মধ্যে কোনো আমল তিনি দেখলেন খারাপ আমল খারাপ বলতে মানে যেটা পছন্দনীয় না রাসুলের চেহারা মলিন হয়ে যেত রাসুল তার থেকে মুখ ফিরিয়ে নিতেন তার দিকে তাকাতেন না এতেই সাহাবা বুঝে যাইতেন যে আল্লাহ রাসুল আমার এই কাজের উপর সন্তুষ্ট হন সাথে সাথে ছেড়ে দিতেন আল্লাহ রাসুল রাসুলের আল্লাহ রাসুলের উপযোগী রাসুলের সহবতে থাকার উপযোগী ব্যক্তিদেরকে আল্লাহ আগে নির্বাচন করে রেখেছেন আমরা হলে তো নবীর ভুল ধরতে ধরতে নবীর কাছে যাওয়া থেকে যাওয়া তো দূরে কথা নবীর থেকে কুটি মাইল দূরে চলে যেত মক্কা ছেড়ে চলে যেত মদিনে ছেড়ে চলে যেত বুল দৌড়তে দৌড়তে কারণ আমরা তো নিজের দেমাক দিয়ে দিন বুঝি নিজের জ্ঞান দিয়ে দিন বুঝতে চাই নিজের ইসলামকে নিজের আনুগত্য নিয়ে আসতে চাই ইসলাম তো আমার আপনার রুচি মোতাবেক চলবে না দিন এটাই আলাদা একটা রুচি শ্রেষ্ঠ রুচি আমার আপনার রুচি তো সঠিক না সঠিক রুচি না এটার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে আমি যা বুঝি আমার বুঝ সঠিক হতেও পারে নাও হতে পারে কিন্তু দিনের বুঝ যেটা সেটাই আসল বুঝ আমরা তো দিনকে দিনের রঙে শিখি না দিনকে দিনের রঙে শিখি না যে একটা কথা ভালো করে বলতে পারলো বস তার কথা বিশ্বাস করে ফেলি যে অমুকে তো এই কথা বলছে অমুকে কথা বলছে এই কথাটাকে শরীয়ত সম্মত কিনা কোরআন শূন্য মোতাবেক কিনা আকাবের দিন দিনের যারা বড় তারা এই কথার উপর সম্মত কিনা আলামা এই কথাকে সাপোর্ট করলেন কিনা না সেটা না আমার দলের লোক আমার মুরব্বী অমুক বাইরাল আলেব এটা বলছে বস এটা বলছে উনি বলছে হয়ে গেছে কেউ কিছু বললেই হয়ে যাবে এরকম না শরীয়তের মাপ আছে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন তারাক তু ফি আমরাইন দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছে দিল্লু মা বিহি মা কোনোদিন তোমরা জাহান্নামি হবে না গুমরা হবে না পথহারা হবে না পথবষ্ট হবে না যতদিন তোমরা ওই দুইটা জিনিসকে ধরে রাখ একটা হলো হ্যাঁ সন্ন্যত আর একটা হলো কোরআন এই দুই জিনিস আল্লাহ রাসুল রেখে গিয়েছেন আরব রেখে যান নাই আরব রেখে যান না বহু মানুষ এসে বলে আরবে তো এটা দেখে আসছে তারা এমন করে তো নবীজি তো আরব রেখে যান নাই আরবি ব্যক্তি রেখে যান নাই নবীজি সুন্নত রেখে গিয়েছেন নবীজি কোরআন রেখে গিয়েছেন আর অনুসরণের ক্ষেত্রে হাদিসের কথা বলেন নাই যে হাদিসে তো এটা আছে না নবীজি হাদিস রেখে গেলেন সব হাদিসের উপর আমল করো এই কথা নবীজি বলেন নাই শূন্যতার কথা বলেছেন হাদিস তো ব্যাপক ব্যাপক বিষয় সব হাদিসের উপর আমল একজন মানুষের দ্বারা সম্ভব না সে পাগল হয়ে যাবে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই ষাট ছয় হাজার ছয় লক্ষ ছয় লক্ষ হাদিস থেকে চয়ন করে মাত্র উনার কিতাবে টাকরার সহ হয়তো ছয় সাত হাজার হাদিসের উপর ছয় লক্ষ হাদিস থেকে এই ছয় সাত হাজার হাদিসের উপরই তো আমাদের আমল সম্ভব না জানাও সম্ভব না ছয় লক্ষের উপর আমল করব কবে কখন পাগলে তো হয়ে যাব এমন না ইসলাম কঠিন না দিন ও ইউসরুন দিন সহজ নবীজি সুন্নত রেখে গেছেন সুন্নতের উপর আমল করা ওষুধ তো ফার্মেসিতে যা আছে সবই ওষুধ সবই ওষুধ এক একটা ওষুধ এক এক কাজতে এখন আপনার রোগ হয়েছে আপনি কি যাইয়া বাতের মতো ওষুধ খাইবেন আপনার জন্য ডাক্তার যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা আপনি খাবেন একবার আমাদের মুসলিমের মনে ওষুধের পাতা একটা পড়ে রয়েছে দিকের গ্রামের এক মানুষ গরিব মানুষ দেখলো যে সুন্দর ওষুধের পাতা তো সেটা পাইছে পাইয়া ভাবলো যে ওষুধে তো এটা খাইলে একটা না একটা তো হবে পরে খাইছে এখন ফিরি ভাইয়া কয় একটা খামো শুধু ওষুধে তো তো একটু বেশিই খাইছে তো আসলে ছিল সেটা ঘুমের ওষুধ কি আর এমন গুম দিছে দুই তিন দিন আর খবর নাই এক গুমে এ আর কি অবস্থা আপনি বোখারি শরীফ বাংলা হয়েছে খুললেন আমল শুরু করলেন মুসলিম শরীফ বাংলা হয়েছে খুললেন একটা হাদিস পড়লেন আমল শুরু করলেন আপনি তো পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন ওষুধ খাওয়ার ক্ষেত্রে তো আমরা এমন করি না ডাক্তারের স্মরণাপূর্ণ হই ফিজিক ডাক্তার কিনা হ্যাঁ টাকা মেডিকেলের ডাক্তার কিনা প্রফেসর কিনা ডাক্তারের পরামর্শ মোতাবেক আমরা ওষুধ খাই তো চার ইমাম যে পরামর্শ দিয়ে গেছেন ওনারা বড় বড় ডাক্তার মুখস্থ ওষুধ খেলে হবে না এই চার ইমামের মধ্যে যাকে আপনার ভালো লাগে একজনকে মানেন একসাথে দুই ডাক্তারে ওষুধ খাওয়া যায় না তখন মরতে হয় একজনকে মানেন মেনে চলেন আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন সমুদ্র হাদিস। সমুদ্র যেভাবে আমরা অজু করি যে আপনি একজন আওয়াম মানুষ আপনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে অজু করার তরিকাটা বাইর করার জন্য চেষ্টা শুরু করেন আপনার দুই চার বছর লাগবে অজু করার তরিকাটা বাইর করতে গিয়া এক এক কথা এক এক জায়গায় এক এক কথা এক এক জায়গায় আমরা সাধারণ মানুষ খুঁজে বের করা সম্ভব না যারা বড় বড় আলেম ছিলেন এলেমের সাগর যারা ছিলেন তারা ওই সাগরের মধ্যে সাঁতরিয়ে আমাদের জন্য সহজ রাস্তা বের করে দিয়ে গেছেন এই এই মোতাবেক চলো আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন আল্লাহ পাক আমাদেরকে এসলার তাস্কিয়া নসিব করেন তো যাই হোক বাবা মানুষ হওয়া চাই মানুষ হতে হবে আল্লাহর কাছে যেতে হবে এই দুনিয়ার হিসাব দিতে হবে এজন্য জন্য স্বেচ্ছাচারী না হওয়া অসৎ পথ অবলম্বন না করা কোনো একজন আলেমের অনুসরণ করা কাহারও সহপতে থাকা এছাড়া এই জামানা বিকল্প রাস্তা নাই কত ঝড় তুফান আসে যখন ঝড় আসে বড় বড় ঝড় আসে তখন দেখা যায় আম গাছ ভেঙে যায় নারিকেল গাছ ভেঙে যায় তাল গাছও ভেঙে যায় বট টুনা ভেঙে যায় আবার ওই বট গাছের তলে যদি ছোট ছোট কোন গাছ থাকে এগুলোর কিছু হয় না বড় করই গাছ বড় আম গাছ তার ছায়ায় কিছু ছোট ছোট গাছ ছিল সেটার কিছুই হয় নাই আম গাছ ভেঙে গেছে এভাবে যদি দিনের লাইনে যারা বড় এরকম কাহারও মাথা হাতে চলি পরামর্শ মোতাবেক চলি তো ফেতনার যে ঝড় আসে কিছুদিন পর পর একটা ঝড় আসে কিছুদিন পর পর একটা ঝড় আসে ওই ফেতনা নামীয় ঝড় থেকে আমি আপনি বেঁচে যাব যদি বড়দের ছায়ায় আমরা চলি কাহারো পরামর্শে চলি আল্লাহ পাক এই বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তো যাই হোক পরিপূর্ণ ইমান আমরা ওই সময় হব নবীজি বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা যখন ভালো কাজ আমাকে আপনাকে আনন্দ দিবে আর মন্দ কাজ পীড়া দিবে কষ্ট দিবে তখন আপনি নিজেই বুঝবেন যে হা আমি এখন পরিপূর্ণ মুমিন হলাম এরপরে সাহাবি জিজ্ঞাসা করেছেন যে ফামাল ইসমু হে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল তাহলে গুনা কি জিনিস গুনা কি বুঝবো কিভাবে এটা গুনা তখন নবীজি বলেছেন হা কাফি যখন কোনো কাজ করতে তোমার মনে খটকা লাগে কোনো কাজ করতে খটকা লাগে মনে করুন দোকানে আপনি কিছু কিনতে গেলেন তো একটা মাল কিনতেছেন আর একটা মাল লুকাই আপনি আপনার ব্যাগে ঢুকাইলেন তো যদি আপনার মনে খটকা লাগে তো বুঝবেন যে এটা খটকা তো লাগবেই যদি মুমিন হয় বুঝবেন যে কাজটা গুণা আর যদি কাজ আপনারা আনন্দ দেয় ভালো হয়েছে নিয়ে আইসি গেঞ্জি একটা কিনছি পাঁচটা ব্যাগে ঢুকাইছি চায়ের কাপ ছয়টা কিনতে যাইয়া এটা সেটা ব্যাগে করে নি আসে এরকম মানুষ চুরি করে আর আপনি খুব খুশি মহা খুশি বুঝতে হবে আপনি বহু দূরে আছেন অনেক দূরে আছেন অনেক পিছনে আছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক সহি করেন আল্লাপাক আমাদেরকে কদম কদম নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন গুনা তো গুণা গুণা করলে যে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে শুধু এতটুকু না বরং গুণা করলে দুনিয়ার জিন্দগিটাও জাহান্নামি হয়ে যাবে ন্যাক করলে যে শুধু আল্লাপাক জান্নাত দিবেন ব্যাপারটা এমন না বরং সৎ পথে চললে ভালো হয়ে চললে দুনিয়াটাও জান্নাতওয়ালা হয়ে যাবে দুনিয়াটাও জান্নাতলা হয়ে যাবে এজন্য আসুন বাবারা উদ্যোগ নেই সাহস করে হিম্মত করি সামনে অগ্রসর হয়ে চেষ্টা করি ভালো মানুষ হয়ে যায় আল্লাহ ওলা হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর অলিদের সঙ্গ গ্রহণ করি সোহবত গ্রহণ করি নিজের নিজেকে নিজে বড় মনে না করি হ্যাঁ নিজেকে নিকৃষ্ট মনে করা ছোট মনে করা কাহার প্রতি হিংসা না রাখা বিদ্বেষ না রাখা কাউকে কষ্ট না দেওয়া কাহার পিছনে লেগে না থাকা কাহারো সাথে দুশ্মনী না করা এগুলো আল্লাহকে পাওয়ার পথে অনেক বড় অন্তর আয় অনেক বড় বাধা আল্লাহকে কখনো পাওয়া যাবে না অন্তর আত্মায় শান্তি আসবে না যদি এ সমস্ত কাজের সাথে নিজেকে জড়িয়ে নি পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদেরকে কোরআন শূন্য মোতাবেক চলার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم